দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের অংশ হিসাবে রাজশাহীতে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল 8টা থেকে মহানগর ও জেলার 9টি উপজেলায় এ বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। এবার বুস্টার ডোজ হিসাবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। মহানগরীর 30টি ওয়ার্ডের 2টি করে কেন্দ্রে এবং জেলার 9টি উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিক সহ মোট 244টি কেন্দ্রে বুস্টার ডোজ প্রদান করা হয়। রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, রাজশাহী মহানগর ও জেলার প্রায় 1,57,500 জনকে এ করোনার বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মহানগরীতে 30,000 এবং 9টি উপজেলায় 1,27,500 জন। তবে আজ যে সকল কেন্দ্রে ডোজ শেষ হয়ে যাবে সেসব কেন্দ্রে আগামীকাল দেওয়া যাবে। ইতিমধ্যে জেলা ও মহানগরীতে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন 74% মানুষ, দ্বিতীয় ডোজ 70% এবং বুস্টার ডোজ নিয়েছেন 11% মানুষ। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।